সবাইকে জয় যিশু। আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেল ANBN আমেরিকাতে। এবং আজকের হয়তো আপনারা আমার থাম্বনেল দেখে এসেছেন, হ্যাঁ আজকের যে ভিডিওটা আমি বানাতে চাই সে থাম্বনেলের রিলেটেড। হ্যাঁ আপনারা জানেন এই কথাটা খুবই প্রসিদ্ধ যে পাপ ছাড়ে না বাপকে। সত্যি এই কথাটা অনেকজন বলে এবং আপনারা হয়তো অনেকজনের কাছে শুনেছেন পাপ ছাড়ে না বাপকে। কিন্তু আমি জানি না পাপ বাপকে ছাড়বে কি, কিন্তু আজকের এই ভিডিওটা আমি বলতে চাই পাপ যদি আপনার মধ্যে থাকে পাপ কিন্তু আপনাকে ছাড়বে না। হ্যাঁ আর পাপের শাস্তি কি আজকে সেই বিষয়ে এই ভিডিওতে বলতে চলেছি। তাই আপনি যদি এই বিষয়ে জানতে চান যে পাপের ফলাফল কি, পাপের শাস্তি কি হতে পারে আমাদের জীবনে, পাপ কি এবং পাপ কি আমাকে ছাড়বে, সেই বিষয়ে যদি জানতে চান আজকে এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখুন। তাই আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আসুন এই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখি আর সেই পাপের বিষয়ে জানি। আসুন শুরু করা যাক। পাপ হলো এমন একটা জিনিস যেই বিষয়ে সবাই জানে। পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মগ্রন্থ আছে, যত মহাপুরুষ আছে, সবাই পাপের বিষয়ে বলেছে যে পাপ করো না, পাপ করো না, পাপ করো না। পাপ এমন একটা জিনিস যে সবার মধ্যে কিছু না হোক সাধারণ একটা জ্ঞান আছে পাপের বিষয়ে। কিন্তু পাপ কর্তৃকে সৃষ্টি হয়েছে, আর পাপের সেই পাপের ক্ষমা আমরা কি করে পাবো, কি করে পাপ থেকে আমরা উদ্ধার পাবো, আর যদি আমাদের মধ্যে পাপ থাকে তাহলে কি হবে, এই বিষয়ে সঠিকভাবে এবং পারফেক্টভাবে কোনো জায়গায় লেখা নেই। পৃথিবীর মধ্যে হয়তো প্রচুর ধর্মগ্রন্থ আছে, আমি হয়তো সব ধর্মগ্রন্থ জানি না, কিন্তু সমস্ত ধর্মগ্রন্থ ঘেঁটে দেখলে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে সুন্দরভাবে ভালোভাবে পাপের বর্ণনা দেওয়া আছে যে এইটা হলো মানুষের পাপ আর এমন করে মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে। কোনো ধর্মগ্রন্থে পাপের বিষয়ে সঠিকভাবে শিক্ষা দেওয়া নেই এবং সেই পাপ কি এবং পাপ থেকে কি করে উদ্ধার পাওয়া যায় সেই বিষয়ে সঠিকভাবে শিক্ষা দেওয়া নেই। তাই বন্ধুরা আসুন আজকে আমি আপনাদেরকে এটা বলতে চাই পাপ কি, যদি আমরা জানতে চাই পাপ পাপের শাস্তি কি, তার আগে আমাদের জানতে হবে পাপ কি। পাপ হলো কথা, চিন্তা আর ব্যবহারের দ্বারা ঈশ্বরকে আকর্ষণ করা। হলো পাপ যে ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টি করেছে, পৃথিবীর সমস্ত মানুষটাকে সৃষ্টি করেছে, সেই ঈশ্বরকে অখুশি করা, কথা চিন্তা ব্যবহারের মাধ্যমে যদি আমরা অখুশি করি তাহলেই সেটা পাপ হবে। আচ্ছা কথা কি, কথার মাধ্যমে আমরা কেমন করে পাপ করতে পারি? কথা হলো খারাপ কথা বলা, গালাগালি দেওয়া, একে অন্যের নামে গসিপিং করা, একে অন্যের নামে খারাপ খারাপ কথা বলা এবং একে অন্যের নামে বিভিন্ন বাজে বাজে কথা বলা। আমরা মুখ দিয়ে বলি না, আমাদের শব্দের মাধ্যমে বলি, সেইটা হলো পাপ। চিন্তার মাধ্যমে পাপ করি, চিন্তাটা কি, আমরা অনেক সময় খারাপ চিন্তা করি, কোনো ছেলেকে দেখে কোনো মেয়েরা, কোনো মেয়েকে দেখে কোনো ছেলেরা, তারা মনে মনে খারাপ খারাপ কুচিন্তা করে এবং সেটা হলো পাপ। এবং চিন্তা করি যে ওকে আমি মারবো, কিংবা ও এরকম করে দেখাচ্ছে, মানে চিন্তার মাধ্যমে আমরা অনেক খারাপ কাজ করি, আমরা অনেক খারাপ চিন্তা করি, অনেক খারাপ এ করি যে ওর এটা বলে ভালো হতো, মরে গেলে ভালো হতো, এই হয়ে ভালো হতো, এরকম আমরা চিন্তার মাধ্যমে অনেক খারাপ কাজ করি। তারপর কি আছে, ব্যবহার। আমাদের ব্যবহার আমরা জানি, অনেক সময় আমরা খুব খারাপ ব্যবহার করি লোকদের সাথে, হয়তো কেউ মনে করে আমি খারাপ ব্যবহার করি না, অনেকেই আছে যে আশেপাশের লোকদের সাথে আমরা খারাপ ব্যবহার করি, কোনো বয়স্ক লোক থাকলে তাকে হয়তো খারাপ ব্যবহার করি, কারো ছোটো বাচ্চারা থাকলে তাদের সাথে খারাপ ব্যবহার করি, কারণ ব্যবহার খারাপ ভালো আমরা করে থাকি। তো তিনটে জিনিসের মাধ্যমে আমরা পাপ করি, কথা চিন্তার ব্যবহারের দ্বারা, এর মধ্যে সমস্ত কিছু আছে। এই তিনটে বিষয়ে যদি আমরা আকর্ষণ করি সেটা হলো পাপ। এবং সেই পাপ আমাদের জীবনে একটা জিনিস নিয়ে আসে, সেই পাপ একটা শাস্তি নিয়ে আসে, সেইটা হলো অনন্তকাল ঈশ্বর থেকে দূরে যাওয়া এবং নরকে থাকা। আমরা সবাই জানি স্বর্গ নরকের বিষয়ে, যদি আমাদের মধ্যে পাপ থাকে তাহলে কি হবে, আমরা অনন্তকাল নরকে থাকব। যদি আমাদের মধ্যে একটাও পাপ থাকে তাহলে আমরা অনন্তকাল নরকে থাকব। অনেকে মনে করে, অনেক ধর্মগ্রন্থে এরকম লেখা আছে, অনেকে মনে করে যদি আমি কিছু খারাপ কাজ করি এবং সেই একই লেভেলে, সেই একই তাপমাত্রা যদি আমি ভালো কাজ করি তাহলে আমার খারাপ কাজগুলো কি হবে, বন্ধ হয়ে যাবে। কেউ মনে করে যে আমি যদি সমানরূপে ভালো কাজ করলাম এবং সমানরূপে খারাপ কাজ করলাম তাহলে আমার পাপ দেওয়া হবে না। না, যদি আপনি মনে করেন কোনো একজন ব্যক্তি সে চুরি করেছে, সে হত্যা করেছে, সে লোকের জিনিস ঠকিয়ে নিয়েছে, সে গরিবদের জিনিস ঠকিয়ে নিয়েছে, সে হচ্ছে এরকম খারাপ জিনিস কিছু একটা করেছে এবং সে মনে করছে কি, ঠিক আছে আমি এরকম পাপ কাজগুলো করেছি, খারাপ কাজগুলো করেছি, তাহলে এর বদলে আমি কি করব, আমি 100 জন গরিবজনকে, গরিব ব্যক্তিদেরকে খাইয়ে দেবো, 100 জন গরিব বাচ্চাদেরকে কিংবা গরিব লোকদেরকে আমি কিছু সাহায্য করে দেবো, কিছু খাইয়ে দেবো, তাহলে কি হবে, আমার এতটা আমি যেই পাপগুলো করেছি সেইগুলো আমার কভার হয়ে যাবে, আমার পাপের ক্ষমা হয়ে যাবে। না বন্ধুরা,
ঈশ্বর আমাদেরকে ভালো কাজ করবার জন্য সৃষ্টি করেছে। যদি আমরা খারাপ কাজ করে আর কিছু ভালো কাজ করে দিলাম, তাহলে আমাদের পাপের ক্ষমা এমন না। অনেক ধর্মগ্রন্থে এইরকম শিক্ষা আছে, অনেক ধর্মগ্রন্থ এরকম শিক্ষা দেয় যে তুমি যদি খারাপ কাজ করে থাকো, তাহলে একটু ভালো কাজ করো, তাহলে তোমার পাপের ক্ষমা হবে। না, পাপের ক্ষমা এমন করে পাওয়া যায় না, কারণ পাপের শাস্তি হলো অনন্তকালীন নরক, পাপের শাস্তি হলো মৃত্যু। এই পাপের বিষয়ে, পাপ থেকে উদ্ধার পাওয়ার বিষয়ে, এই পাপের শাস্তি থেকে বাঁচার বিষয়ে একটা ধর্মগ্রন্থ আছে যেটা সম্পূর্ণভাবে বলেছে যে কেমন করে পৃথিবীতে পাপ এসে কেমন করে মানুষ পাপ থেকে উদ্ধার পেতে পারে এবং কেমন করে সেই অনন্তকালীন নরক থেকে বাঁচতে পারে, এই বিষয়ে সুন্দরভাবে বলা আছে। আর কোনো ধর্মগ্রন্থ লেখা নেই, শুধু একটাই ধর্মগ্রন্থ, সেইটা সেই ধর্মগ্রন্থের ভিতরে পুরো সম্পূর্ণ সঠিকভাবে এবং সুন্দরভাবে কেমন করে পাপের সৃষ্টি হয়েছিল এবং কেমন করে সেই পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, কেমন করে অনন্ত নরক থেকে আমরা উদ্ধার পেতে পারি, সেই বিষয়ে বর্ণনা করা হয়েছে, সেটা হলো বাইবেল। যদি আমরা বাইবেল দেখি, বাইবেলের প্রথম শুরুতেই ঈশ্বর নিজের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করেছিল এবং সেই মানুষদেরকে নাম রেখেছিল আদম আর হওয়া, এবং আদম হওয়াকে একটা বাগানের মধ্যে রেখেছিল এবং সেই বাগানের মধ্যে তাদেরকে বলেছিল তুমি সমস্ত গাছের ফল খেতে পারবে, কিন্তু এই মধ্যিখানে আমি একটা গাছ রাখলাম, এই গাছের ফল খাবে না, এবং তাদেরকে স্ট্রিক্টলি বারণ করেছিল যদি এই গাছের ফল তুমি খাও তাহলে তুমি মরিবেই মরিবে। এবং তখন কি করলো, ঈশ্বর তাদেরকে ছেড়ে চলে গেল এবং আদম আর হওয়া শয়তানের প্রলোভনে এসে যেই গাছের ফলটা ঈশ্বর খেতে বারণ করেছিল সেই গাছের ফলটা তারা খেয়েছিল, এবং তারা যখন খেলো তারা কি করলো, তাদের সেই অবাধ্য হলো। তারা যখন সেই ফলটা খেলো, ঈশ্বর যেটা বারণ করেছিল, ঈশ্বর যেটা মানা করেছিল, সেটা তারা করেছিল। তার মানে কি, তারা ঈশ্বর থেকে দূরে চলে গেলো এবং তারা সবার প্রথম পাপ করলো, এবং সেই পাপের কারণে তারা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারছিল না। এবং ঈশ্বর যেহেতু পবিত্র, ঈশ্বর এতই পবিত্র, যদি আমাদের মধ্যে একটাও পাপ থাকে তাহলে আমরা সেই ঈশ্বরের সামনে দাঁড়াতে পারবো না, কারণ আমরা জ্বলে পড়ে ছাই হয়ে যাব। পবিত্র কাছে পাপের কোনো জায়গা নেই। যদি পবিত্র মনে করো একটা আগুনের মতো, আর আগুনের সামনে যদি একটা শুকনো পাতা নিয়ে যান তাহলে কী করবে, তাহলে শুকনো পাতাটা কি ঠিক থাকবে, শুকনো পাতাটা কী হবে, পুরো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। ঠিক ঈশ্বর সে পুরো সূর্যের মতো জ্বলন্ত আগুনের মতো, আর পাপ হলো সে শুকনো পাথার মতো, যদি একটুও পাপ থাকে তাহলে সেটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তাই তারা কী করছিল, ঈশ্বর থেকে লুকাচ্ছিল যে ঈশ্বর আমরা পাপ করেছি, এবং ঈশ্বর তাদেরকে সেই বাগান থেকে বিতাড়িত করেছিল, এবং তাদের সেই বংশ পরম্পরায়, তাদের পূর্বপুরুষ অনুযায়ী, তাদের যত সন্তান সন্তানই হলো, যত পূর্বপুরুষ, তাদের বাচ্চা কাচ্চা হয়ে পৃথিবীতে ভরে গেল এবং সবার মধ্যে পাপে পরিপূর্ণ হয়ে গেল, সবার মধ্যে পাপ 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 পাপ। আপনারা মনে করছেন আমি তো পাপ করি না, কেউ কেউ হয়তো মনে করে আমি তো পাপ করি না, আমি তো কারোর আগে পিছিয়ে থাকি না, কারোর করি না। মনে করুন আপনি কারোর বিষয়ে একটা খারাপ চিন্তা করেছেন, হয়তো আপনি সপ্তাহে একবারই চিন্তা করেন, কিংবা সপ্তাহে একবার হয়তো ভুল করে কারোর বিষয়ে খারাপ চিন্তা করেছেন। তাহলে মনে করুন একবার সপ্তাহে একদিন একটা খারাপ কাজ করলেন, তারপরে মনে করুন দু সপ্তাহে দুদিন, এক মাসে চার দিন, এক বছরে তাহলে কত দিন, আর যদি আমি পুরো আপনার লাইফ টাইম দেখি, আপনার লাইফ টাইমে আপনি কত খারাপ কাজ করেছেন। এবং যদি আমাদের মধ্যে একটাও পাপ থাকে, তাই জন্য কী হবে, আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাব অনন্তকালীন সেই কষ্টের মধ্যে, যন্ত্রের মধ্যে, কারণ আদম হওয়া একটাই খারাপ কাজ করেছিল, তারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, সেই একটা কাজের জন্য তাদের ঈশ্বর থেকে দূর করে দিয়েছিল, এবং এরম করেই কিন্তু পৃথিবীতে পাপ এসেছিল। যে পাপ কেমন করে এলো, আদম হওয়া অবাধ্য হয়েছিল, তাই জন্য কী হলো, তাদের অবাধ্য হওয়ার কারণে ঈশ্বর তাদেরকে বাগান থেকে বিতাড়িত করে দিল, এবং তারপর তাদের মধ্যে যুদ্ধ, মারামারি, একে নিয়ে সমস্যা, ওকে নিয়ে সমস্যা, একে খুন, ভাইকে খুন, ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, বাবা মায়ের মধ্যে যুদ্ধ, সবার মধ্যে যুদ্ধ, আর এই মনে অশান্তি, সারা চারিদিকে অশান্তি, সেলফি, স্বার্থপরতা। যখন আমাদের মধ্যে পাপ থাকে তখন স্বার্থপরতা আমাদের মধ্যে চলে যায়, শুধু আমি খাবো, আমি নেবো, আমি বড় হবো, এরকম আরও আরও বেশি করে স্বার্থপরতা ভরে গেল এবং পৃথিবীতে পাপে পরিণত হয়ে গেল, এবং পাপের বেতন কি, সেটা হলো মৃত্যু। যদি ঈশ্বরের বাক্য দেখি, যদি বাইবেলে আমরা দেখি, বাইবেল রোমিও তৎপদে লেখা আছে পাপের বেতন হলো মৃত্যু। যতজন পাপ করিয়াছে তারা ঈশ্বরের সেই প্রেম থেকে, ঈশ্বরের সেই মহিমা থেকে, ঈশ্বরের সেই সিংহাসন থেকে বঞ্চিত হয়েছে। যারা যারা পাপ করে তারা ঈশ্বরের সিংহাসন থেকে বঞ্চিত হয়েছে। সত্যি যদি আমাদের মধ্যে পাপ থাকে তাহলে আমরা অনন্তকালীন সেই নরকের দিকে যাচ্ছি। এটা কিন্তু আমরা নিজে থেকেই চুজ করছি, পাপ করাটা, ব্যবহার করাটা আমরা নিজে থেকেই চুজ করছি। কিন্তু এই পাপের বিষয়ে কোনো শাস্তি, কোনো ধর্মগ্রন্থে লেখা নেই যে কেমন করে আমরা এই পাপ থেকে উদ্ধার পেতে পারি। সবাই বলেছে যে পাপের বিষয়ে সব ধর্মগ্রন্থের সমস্ত জায়গায় কিছু না কিছু শিক্ষা আছে, কিন্তু কেমন করে পাপ থেকে উদ্ধার পেতে পারি
কোনো কোনো ধর্মগ্রন্থে সঠিকভাবে ক্লিয়ারভাবে দেয়নি যে এরমভাবে আপনি পাপ থেকে উদ্ধার পেতে পারেন। পুরাতন নিয়মে কি হতো, আগেকার সময় তখন কি হতো যে কোনো মানুষ যদি পাপ করত, তার পাপের পরিবর্তে সে একটা পশু বলি দিত, নয় ভেড়া, নয় ছাগল, নয় গরু, কোনো একটা পশু বলি দিত, এবং তারা মনে করতো কি তার রক্তের মাধ্যমে আমার পাপের ক্ষমা হয়ে যাবে। হ্যাঁ, সত্যি এইটা একটা বিধি ছিল, এইটা একটা নিয়ম ছিল যে কোনো মানুষ যদি পাপ করে, তার পাপের কারণে সে যদি তার নিজের পয়সা দিয়ে, নিজের টাকা দিয়ে কোনো পশু বলি দেয়, তাহলে কি হবে, তার পাপের দায়টা সে পশুর উপর চলে যাবে এবং সে তার পাপের ক্ষমা হবে। কিন্তু তার পরের দিন থেকে ফের পাপ করলে তার মধ্যে ফের পাপ সে জমা হয়ে যাবে, আর একদিনও যদি সেই একটা পাপে থাকে সে স্বর্গে যেতে পারবে না, নরকে যাবে। তো ঈশ্বর ভালোবাসে, তিনি আমাদেরকে কখনো ছাড়তে চান না, কখনো আমাদেরকে সেই কষ্টের মধ্যে রাখতে চান না, সেই নরকের মধ্যে রাখতে চান না। তাই ঈশ্বর পরিকল্পনা করলো যে আমার সৃষ্টি করা মানুষকে আমার বাঁচাতে হবে, যারা পাপের মধ্যে, সেই পাপের সাগরের মধ্যে পড়ে আছে তাদেরকে আমার বাঁচাতে হবে। তাই প্রভু ঈশ্বর কি করলো, প্রভু যীশু রূপে পৃথিবীতে আসলো। ঈশ্বর প্রভু যীশু রূপে পৃথিবীতে আসলো এবং যেমন পশু বলি দিত, সেই পশু বলিরই মতো নিজের জীবন সেই ক্রুশের মধ্যে সবার সামনে বলি দিয়ে বলল যে এদের হয়ে আমি বলিদান দিচ্ছি, এদের সবার জন্য আমি আমার রক্ত বাহাচ্ছি, আর এতেই পরিত্রাণ তোমরা পাবে। এবং প্রভু যীশু কি হলো, সবার পাপের জন্য নিজের জীবন ক্রুশের মধ্যে দিল এবং তিনি তিন দিনের দিনে জীবিত হলো। এবং প্রভু যীশু সবার জন্য যে পারফেক্ট বলিদান, যেটা সব থেকে মহান বলিদান, সেই পশু বলি নয়, সেই কোনো জন্তুর বলি নয়, কিন্তু সেই পারফেক্ট মানুষের পাপের জন্য মানুষের রক্তের বলিদান ছিল প্রভু যীশু। সে নিজেই ক্রুশের মধ্যে নিজের জীবন দিয়ে, নিজেকে বলিদান দিয়ে সবাইকে সেই অনন্তকালীন রাস্তার পথ দেখিয়ে দিল এবং সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার রাস্তা দেখিয়ে দিল। প্রভু যীশু এরকমই করে বলে, যদি তুমি তাকে বিশ্বাস করো যে তোমার পাপের জন্য সে পৃথিবীতে এসেছিল, ক্রুশের মধ্যে মারা গিয়েছিল, তিন দিনের দিনে জীবিত হয়েছিল, আর যদি তুমি তার কাছে পাপের ক্ষমা চাও তোমার পাপের ক্ষমা হবে। এবং প্রভু যীশু বলে যে তুমি যখন আমার কাছে পাপের ক্ষমা চাইবে আমি তোমার পাপের ক্ষমা দেবো, এবং আমি তোমার পিতা হব, আমি তোমার রক্ষাকারী হব, আমি তোমার সাহায্যকারী হব, আমি তোমার শান্তিদাতা হব, আমি তোমার যোগানদাতা হব। হ্যাঁ, প্রভু যীশু বলছে যেমন ময়ূর, যেমন পাখিরা তার বাচ্চাদেরকে নিজের ডানার মধ্যে রাখে, আমিও ঠিক তোমার নিজের ডানার মধ্যে রাখবো, আমি তোমাকে নিজের বুকে রাখবো, তোমাকে আমি কাছে রাখবো। আর কোনো শাস্ত্রে এরকম করে লেখা নেই যে কেমন করে আপনি পাপের ক্ষমা পেতে পারেন, শুধুমাত্র আপনি বিশ্বাস করুন যে প্রভু যীশু আমাকে পাপের ক্ষমা দিতে পারে, কারণ তিনি নিজের জীবন ক্রুশের মধ্যে দিয়েছিলেন এবং তিন দিনের দিনে জীবিত হয়েছিলেন। আপনি বিশ্বাস করে যদি আপনার পাপের ক্ষমা চান, আপনার জীবনের সমস্ত পাপ ক্ষমা হবে এবং প্রভু যীশু আপনার জীবনের প্রত্যেক জায়গায় আশীর্বাদ করবে, প্রত্যেক পদক্ষেপে তিনি আশীর্বাদ করবে, কারণ তিনি আপনার রক্ষাকর্তা, আপনার উদ্ধারকর্তা, আপনার শান্তিদাতা, আপনার যোগানদাতা হবে। তাই আজকের এই বলে আমি শেষ করলাম। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি মনে হয় এই ভিডিওটা আমার কোনো বন্ধুকে, কোনো বান্ধবীকে, কোনো আত্মীয় স্বজনকে পাঠানো প্রয়োজন তাহলে পাঠাতে ভুলবেন না। পাপ ছাড়ে না বাপ, পাপের বেতন হলো মৃত্যু, অনন্তকালীন নরক, কিন্তু প্রভু যীশু সেই পাপ থেকে আপনাকে তুলে নিয়ে আসতে পারে। প্রভু যীশু আপনাকে আশীর্বাদ করুক। জয় যীশু।